রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি আপনার এলাকায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে শুরু করছি নোবেল বাংলা নিউজ। আপনাদের সঙ্গে আমি মৌমিতা। প্রথমেই দেখে নেব গুরুত্বপূর্ণ হেডলাইনস। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রড বদল, ফের কটাক্ষ দিলীপ ঘোষের। রক্তের উপাদান আলাদা করার মেশিনের উদ্বোধন বারাসাত হাসপাতালে। মতুয়া মঞ্চে মমতা বালার তোপ, 100 দিনের কর্মচারীদের কর্মবিরতি। চলে আসি বিস্তারিত খবরে। রক্তের উপাদান পৃথক করার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হলো এদিন বারাসাত হাসপাতালে। এই প্রকল্পটির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ তহসিলদার, পৌর প্রশাসক সুনীল মুখার্জি এবং হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। রক্তের উপাদান পৃথক করার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হলো বারাসাত জেলা হাসপাতালে। এদিন প্রকল্পটির ভার্চুয়ালভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে উপকৃত হবেন জনসংখ্যার নিরিখে রাজ্যের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনার মানুষ। জেলার সব সরকারি বেসরকারি হাসপাতালে প্লাজমা বা প্লেটলেটস সহ রক্তের উপাদান মিলবে বারাসাত জেলা হাসপাতাল থেকে। 3.5 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা প্রকল্পে রক্তের উপাদান পৃথক করার যন্ত্র বসানো হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংকে। এখান থেকে জীবনদায়ী পরিষেবায় রক্তের উপাদান সংগ্রহের জন্য জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে কলকাতা ছুটতে হবে না। এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বারাসাত হাসপাতালে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ তহসিলদার। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের যে কাজগুলো উনি করেছেন সেগুলোর ওনার তত্ত্বাবধানে আজকে দ্বার উদ্ঘাটন হলো। তার মধ্যে বারাসাতে আমাদের ব্লাড কম্পোনেন্ট সেপারেটর ইউনিট, মানে যদি প্লাজমা দরকার হয় তখন কি হবে, রক্ত থেকে প্লাজমাটা যাতে আলাদা করে পেশেন্টকে দেওয়া যায় সেই ইউনিটটা আমাদের রেডি আজকে থেকে চালু হয়ে গেল। পেশেন্ট যদি প্রয়োজন হয় আসে, আমরা আজকে থেকেই সেই পরিষেবা দিতে পারবো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়। বারাসাত জেলা হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল বলেন, যে আগে আমরা হোল ব্লাড দেওয়া হতো, এই হোল ব্লাডটাকে আমরা 4টে এবার আমরা ভাগে ভাগ করব। আমাদের সেই মেশিনগুলো এসছে, সেই মেশিনে অলরেডি কাজ চলছে, আজকে থেকেই মানুষ পাবে। অর্থাৎ যার আরবিসি দরকার হবে সে আরবিসি পাবে, যার ডাব্লিউবিসি দরকার হবে ডাব্লিউবিসি, প্লাজমা প্লেটলেট এগুলো সব ভাগ করা হচ্ছে। যেমন একটা ক্যান্সার পেশেন্টের যদি আজকে ডাব্লিউবিসি লাগে, তাকে কিন্তু আজকে আর সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ছুটতে হবে না, সে বারাসাত জেলা হাসপাতালের এই ব্লাড ব্যাংক থেকেই সেটা কালেকশন করতে পারবে। এটা অত্যন্ত একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং সাধারণ মানুষ কিন্তু ভীষণ রকমের উপকৃত হবে। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় সহ উচ্চ পর্যায়ের স্বাস্থ্য আধিকারিকরা। কাউমের রিপোর্ট, নোবেল বাংলা। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের রদ বদল হলো এদিন। পুলিশ কমিশনারেট মনোজ ভার্মার জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন অজয় নন্দা। আজ থেকেই তিনি নতুন পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রদবদল হলো। এই কমিশনারেটে 2019 জুন মাসে পুলিশ কমিশনার হয়ে এসেছিলেন মনোজ ভার্মা, সেই পদের পরিবর্তন ঘটল এদিন। সেই জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন অজয় নন্দা। আজ থেকে নতুন পুলিশ কমিশনার ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্বভার তিনি গ্রহণ করলেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। গুলিভর্তি বন্দুক সহ কুখ্যাত 3 ডাকাত ধরা পড়ল হারোয়া থানার পুলিশের জালে। বসিরহাট হারোয়া থানার আমতা গ্রামের ঘটনাটি। এদের বিরুদ্ধে বাইক চুরি, ছিনতাই, ডাকাতি এবং রাহাজানির মতো একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। কুখ্যাত 3 ডাকাত গুলিভর্তি বন্দুক সহ হারোয়া পুলিশের জালে আটকা পড়ল। বসিরহাট মহকুমার হারোয়া থানার আমতা গ্রামের ঘটনা। এদিন ভোররাতে 3 সশস্ত্র দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে হারোয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে হাতে নাতে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি বেআইনি মোটরসাইকেল এবং গুলিভর্তি রিভলভার, স্ক্রুড্রাইভার, রামদা সহ ডাকাতি করার সরঞ্জাম। এই 3 দুষ্কৃতীর নাম রিয়াজুল মোল্লা, মিজানুর মোল্লা। পুলিশ সূত্রে জানা যায় এই দুজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানা এলাকায়। বাকি একজনের নাম শেখ সাইদুল, বাড়ি হারোয়া মাজমপুর এলাকায়। এদের বিরুদ্ধে 2/24 পরগনায় বাইক চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানির মতো একাধিক অভিযোগ ছিল পুলিশের খাতায়। ধৃত 3 দুষ্কৃতীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কালমের রিপোর্ট, নোবেল বাংলা। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সরাসরি তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি অভিষেক ব্যানার্জির বিতর্কিত মন্তব্যের জবাব দেন এবং আব্বাস সিদ্দিকের জোট নিয়ে মুখ খোলেন তিনি।
এদিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে এসেই স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সামনে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। প্রথমেই তিনি তৃণমূলের কল্যাণ ব্যানার্জির বক্তব্য নিয়ে বলেন, এরম নমুনা তো ওনাদের পার্টিতে অনেক আছে। মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলছেন, ভাইপো কী ভাষায় কথা বলছেন, তো ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা, সেটা লোকে বুঝতে পারছে কোথায় জল ঢেলেছেন একদিন সাধারণ মানুষ। আজকে বাংলা সংস্কৃতির যারা ঠিকা নিয়েছে তাদের কী ভাষা? আমরা নাকি বাংলার সংস্কৃতি বুঝি না, বাংলাকে বুঝি না? যারা বুঝেছেন পশ্চিমবঙ্গের মানুষ ভাবুন যে কাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। ভালো জামাকাপড় পরে ভালো ভালো কথা বলে যারা ক্ষমতায় এসেছিলো তাদের কি আজকে আসল দাঁত বেরিয়ে গেছে? আসল রূপটা লোকে বুঝতে পারছে? এর চেয়ে বেশি অপমান বাংলাকে বাঙালিকে কেউ করেছে কোনো দিন? আমি কারো নাম নিতে চাই না, পুরো কালচারটা এরকম। আমি যেটা বলেছিলাম যে ওই পার্টিতে কোনো ভদ্রলোক থাকতে পারে না, আজকে আমার কথাটাই ঠিক হয়েছে, যারা ভদ্রলোক ছিলেন চলে আসছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কৃষকদের নিয়ে বলায় তৃণমূলের নেতাদের বক্তব্য নিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী কোনো ফাঁকা আওয়াজ দেন না, যেটা বলেন সেটা করেন, আর আমরা করে দেখাবো। আমাদের নেতা বলেছিলেন আর উনিশে হাফ, আমরা হাফ করে দিয়েছি, মানুষ সঙ্গে আছেন। আগামী বছর টিএমসিকে সাফ করতে হবে, এবছর নির্বাচনে সেটাও হবে। সেই জন্য যারা ইন নিয়ে আছেন যে হবে না, ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে, আর একদম নিশ্চিন্ত থাকুন, আমরা একাধিক রাজ্যে করেছি, ত্রিপুরাই করেছি, বাংলায়ও করব। অভিষেক ব্যানার্জি প্রত্যেক সভাতে বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। তার প্রত্যুত্তরে দিলীপ ঘোষ সেদিন বলেন, মানুষ আর ভয় পায় না ওনাদের কাছ থেকে, ওনাদের যোগ্যতা ক্ষমতা জানা হয়ে গেছে। কিছু কিছু জন্তু জানোয়ার আছে ভয় পেলে খুব চিৎকার চেঁচামেচি করে, তাতে প্রমাণ হয় যেটা ভয় পেয়েছেন। সাপও ভয় পেলে ফোঁস ফোঁস করে, তো এগুলো তাই ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে মাত্র। অন্যদিকে আব্বাস সিদ্দিকীর জোট নিয়ে তিনি বলেন, শুনুন, সকাল বিকাল ওরা স্টেটমেন্ট পরিবর্তন করছে, আব্বাস সিদ্দিকের সঙ্গে যেতে চায় বলে কেউ কেউ চিঠি লিখেছেন সোনিয়া ম্যাডামকে, লিখিত আকারে হয়েছে। আজকে এই যে বয়োবৃদ্ধ নেতারা, না স্মৃতি ঠিক আছে, না আত্মবিশ্বাস ঠিক আছে, কার সঙ্গে যাবেন কী করবেন ঠিক করতে পারছেন না, অথই জ্বলে পড়েছেন। আপনি ভাবুন কালকে একটা দল তৈরি হয়েছে, তার যে নেতা তার কতটা অভিজ্ঞতা, তাতে এত ভয় পেয়ে গেছে এই পার্টিগুলি, যারা কেবল সংখ্যালঘু তোষণের রাজনীতি করে এসেছে তাদের দিন শেষ হয়ে গেছে। আজকে মুসলিম সমাজের অধিকার আছে এই দেশের যে উন্নয়ন আছে তার অধিকার সুযোগ পাওয়ার, এখানে গণতন্ত্রের অধিকার পাওয়ার, তাদেরকে ভোটার করে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে গরিব করে অশিক্ষিত করে ক্রিমিনাল করে রাখা হয়েছে। আমি তো বলছি আপনারা কেন লোকের কথায় কান দেন, নিজের চোখ কান খুলে রাখুন। কোনো নেতা কোনো মৌলবী বা কোনো পলিটিক্যাল লিডারের কাছে নিজের মাথা বিক্রি করবেন না। ভারতবর্ষ আপনাকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, তার প্রয়োগ করুন, আপনি আপনার অধিকার বুঝে নিন। এছাড়াও রিজেন্ট পার্কে নাবালিকাকে শ্লীলতাহানি নিয়ে তিনি বলেন, খুন ধর্ষণ এবং খুন এই দুটো ঘটনা একসঙ্গে যুক্ত, আর পাড়ায় পাড়ায় হচ্ছে এটা, এখন পাইকারি হচ্ছে হারে হচ্ছে। হলদিয়াতে মার মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পড়ানো হয়েছিল, ঠিক সেরকম বালুরঘাটের গঙ্গারামপুরে একটি মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পড়ানো হয়েছিল, সে ছবি আপনারাই দেখিয়েছেন। আমি খালি মনে করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের আপনাদের দর্শকদেরকে, একটা ঘটনা কোথাও উত্তরপ্রদেশে হয়েছে, 21-22 লক্ষ লোকের কোটির মধ্যে কোনো একজন মহিলার সঙ্গে তাকে অপমান করা হয়েছে, ধর্ষণ হয়েছে কিনা সেও বলতে পারেনি, তাও নিন্দনীয় ঘটনা, তার জন্য ঝাঁপিয়ে পড়েছে সবাই গিয়ে, চিলচিৎকার শুরু হয়ে গেছে ওখানে, কোরাস চলছিল একদম শিয়ালের মতো। এখানকার এমএলএ মন্ত্রীরা এমপিরা গিয়ে ওখানে ছবি তুলছিলেন, নাটক করছিলেন, আজকে কে কোথায় গেল? কলকাতার বুকে প্রত্যেক দিন হচ্ছে, শুরু হয়েছে সেই পার্ক স্ট্রিট থেকে, আজকে এখানে পৌঁছেছে। আমার মনে হয় পশ্চিমবাংলার লোকের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি কমে যাচ্ছে কি, তারা উত্তরপ্রদেশ নিয়ে আখলাখ হয়েছে বলে চিন্তা করছেন। নদিয়ার জুরানপুরে 3 জন লোককে খুন করা হয়েছিল, ধার্মিক আয়োজন গেছিলো বলে ধার্মিকভাবে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা করে, সেগুলো সব ভুলে গেল? আমরা কিন্তু ভুলিনি, পশ্চিমবাংলার লোক বলেননি, আমরা মনে করে দেবো সাধারণ মানুষকে এগুলো। কায়মের রিপোর্ট, নোবেল বাংলা। বনগাঁয় মতুয়া মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়ার জন্য মতুয়াদের আহ্বান জানান মমতা বালা ঠাকুর। ধর্ম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তিনি এদিন একহাত নেন। বনগাঁ মহকুমা মতুয়া ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। বনগাঁতে মতুয়াদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পরে খেলাঘর ময়দানে মতুয়া ধর্ম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন মমতা বালা ঠাকুর। তিনি বলেন, সেখানে বললো অমিত শাহ যে এখন আমরা নাগরিকত্ব আমরা মানে দিতে পারছি না, আমরা 3 মাস পরে দেবো, তাহলে 1 বছর ধরে সেটা 6 মাস, তারপরে আবার 3 মাস, আবার 3 মাস, তাহলে সেখানে কী বার্তা দেবো? আর আমরা বার্তার জন্য আমাকে দরকার নেই, আমাকে একটাই আমরা যে তারা বিল আনুক, সেখানে লোকসভা চলছে, তারা যদি এতই আমাদের মতো যদি চিন্তা ভাবনা করে তাহলে তো বিল পাশ করা উচিত ছিল না। এখন তারা বারবার করে ভারতের যে শিডিউল কাস্ট মেয়েদের উপর অত্যাচার করছে, যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে
যেখানে যেখানে আমাদের বিজেপি গভর্নমেন্ট দলিতদের উপর ছেলেদের আমাদের সন্তানের উপর অত্যাচার করছে। আগামীতে আমার পশ্চিমবঙ্গে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে আমার অবশ্যই সেখানে লড়াই করতেই হবে। এই বিষয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মানসপতি দেব জানান, ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়েছিলেন যারা ভারতবর্ষের বাইরে যারা রয়েছেন, বিভিন্ন দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের নাগরিকত্ব এবং এই দেশে যারা শরণার্থী আছেন তাদের নাগরিকত্ব দায়িত্ব পার্টি নিয়েছে। এটা তো পার্টি আমাদের ঘোষিত হয়েছেন না আমরা তো নাগরিকত্ব দিচ্ছি না, নেব না বলে তারা তো এমনি পাবে, সে তো এমনি পাচ্ছে, সেই কারণে নাটক হচ্ছে না আমরা নেব না বলে তারা তো এমনি পাবেন। তারা জানেন যে সবাই এখানে নাগরিকত্ব দেওয়া হবে, বিজেপি সরকার সবাইকে নাগরিকত্ব দেবে। আমরা দেখেছি এটা বাস্তব যে যত সব মতুয়া সম্প্রদায়ের মানুষ ঘুষাই পাগল আছেন সব আমাদের মানুষের সঙ্গে সংগ্রহগুলির সঙ্গে আছেন, ওনার সঙ্গে কেউ নেই, উনি কাঁধে দিয়ে লড়াই করবেন, উনি একা একা লড়াই করছেন, উনি তো নিজে বিজেপিতে আসতে চাইছেন, দুবেলা ফোন করছেন বিজেপিতে আসবো, এখন এইসব অর্থহীন কথা কেন বলেননি। এদিন এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য মতুয়াদেরকে আহ্বান জানান মমতা বালা ঠাকুর। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা। ফিরে এলাম বিরতির পর। গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কর্মচারীরা এদিন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় এবং বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও জমা দেন বিডিওর কাছে। এর ফলে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। দীর্ঘদিন ধরে তাদের দাবি দেওয়া পূরণ করেনি সরকার, আর এরই প্রতিবাদে রাজ্য জুড়ে পালিত হচ্ছে 100 দিনের কর্মচারীদের কর্মবিরতি। অনুরূপভাবে এদিন দেগঙ্গা ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কর্মচারীরা ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে দেগঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এরপর দেগঙ্গার বিডিওর কাছে গণডেপুটেশনও জমা দেয় তারা। 100 দিনের কর্মচারীদের সদস্য আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে আমরা 3 তারিখে পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিয়েছিলাম কারণ দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে আমরা ডেপুটেশনটা দিতে বাধ্য হয়েছিলাম। ডেপুটেশন দেওয়ার পরে আমাদের মন্ত্রীমশাই 2 দিন সময় নিয়েছিলেন, পঞ্চায়েত মন্ত্রী, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী, যে আমাদের যা যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে আমাদের মেনলি 2টো দাবিতেই হচ্ছিল, এক হচ্ছে স্থায়ীকরণ আর আমাদের পে স্কেলের স্যালারি চালু করা এবং বিভিন্ন যে আমাদের ইনক্রিমেন্টগুলো আটকে আছে সেই। কিন্তু 60 ইয়ার্সের গ্যারান্টিটা ছিল, কিন্তু দীর্ঘ 2 দিন যাওয়ার পরেও কোনোরকম আশ্বাস আমরা পঞ্চায়েত দপ্তর বা আমাদের সরকার থেকে কিছু পাইনি। এই মতো অবস্থায় আমরা কর্মবিরতি নিতে বাধ্য হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী তাদেরকে 2 দিন সময় চেয়েছিলেন প্রতিশ্রুতি পূরণ করার জন্য, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখেননি, তাই রাজ্য জুড়ে MGNRG এর কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়, যার ফলে গ্রাম পঞ্চায়েত 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। গোপালনগর চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন বয়কট করে বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9-0 পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নবনির্বাচিত প্রধান হন তাপস হাজরা। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনানী নন্দিনী জানুয়ারির 18 তারিখে প্রধান পদ থেকে পদত্যাগ করেন। এদিন আস্থা ভোট অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচিত হন তৃণমূলের তপন হাজরা। ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি বিজেপির 4 সদস্য। তাদের দাবি, তারা গোপনে ব্যালটে ভোট করার দাবি করেছিলেন, কিন্তু তাদের সেই দাবি মানা হয়নি, ফলে তারা আজ এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। এ বিষয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য অরুণ কুমার বিশ্বাস বলেন, গোপন ব্যালটে ভোট করার কথা ছিল, কিন্তু আমাদের গোপন ব্যালটে ভোট করা হয়নি, সেখানে ওপেন হাত তুলেও হয়নি, গোপন ব্যালটে হয়নি, ওপেন ব্যালটে করতে বলেছে, আমরা ওখানে অংশগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমরা কার্যত আমরা সই করিনি এবং আমরা কোনো ভোটাভুটিতে যাইনি, ভোটও দেইনি আমরা। অন্যদিকে প্রধান নির্বাচিত হয়ে তপনবাবু বলেন, প্রশাসক হিসেবে এলাকার সমস্ত মানুষের সুষ্ঠু পরিষেবা দেব, এলাকার মানুষ এলাকার জনগণকে সুখে শান্তিতে থাকা, 24টা ঘন্টা আমি তৃণমূল কংগ্রেসের প্রধান হিসাবে এবং এলাকার চৌবড়ে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাসক হিসাবে সবাইকে সমান নজরে আমি দেখব। যদিও প্রিসাইডিং অফিসার সুজয় বিশ্বাসের দাবি, আপনারা যদি কোনো সমস্যা থাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবেন, আপনারা তো ভোট দিলেন, আমাদের ভোট সমস্ত প্রসিডিউর অনুযায়ী হয়েছে। নতুন পঞ্চায়েত গঠনের ফলে মানুষ ঠিক কতটা সুযোগ সুবিধা পায় সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। অশোকনগর কল্যাণগড় পৌরসভায় একটি মতুয়াদের অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে উদ্দাম নেচে বিতর্কে জড়িয়ে পড়েন অশোকনগরের বিধায়ক ধীমান রায়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক কাজিয়া।
গতকাল রাতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আশরাফাবাদের একটি মতুয়াদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গিয়ে তাদের সঙ্গে উদ্দাম নাচ নাচলেন অশোকনগরের বিধায়ক ধীমান রায়। অশোকনগর বিধায়কের এই নাচ সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল সাইটে বিধায়কের উদ্দাম নাচ দেখে অমিত শাহ আসার আগেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক কাজিয়া। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে গৌরবঙ্গ রোডের কাছ থেকে হাবড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলিভর্তি পিস্তল। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম আব্দুল হামিদ মণ্ডল, বাড়ি বসিরহাট পুলিশ জেলার মাটিয়া বড়গোবরা এলাকায়। হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গৌরবঙ্গ রোডের কুমড়া পঞ্চায়েতের আমপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে হাবড়া থানায়। এদিন তাকে বারাসাত আদালতে তোলা হয়। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এ পর্যন্তই। দিনের বাছাই করা খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নোবেল বাংলা। বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। একই সঙ্গে লাইক করুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।